जुहार बीएन न्यूज रे स्वागत अमर चैनल सब्सक्राइब करी देखुन मत खबर। उत्तप्त धरती मां को शीतल करबार लागि दरकार अछे जंगल, जंगल लागि गच आ गच जगाबार लागि अमर स्वेच्छा। अमर सही सुप्त इच्छा को जागृत करबार लागि आके आसीचन भरपाली रो संस्था हेल्पिंग हार्ट्स। आज 7 जुलाई 2019 दिन उक्त संस्थार अभिनव प्रयास अति प्रशंसनीय। भरपाली रे प्रथम थर परिवार को नहीं करी प्लांटेसन फेस्टिवल रो आयोजन उक्त संस्था द्वारा करा जायतिला। आसुन देखमा सही मुहूर्तर प्रमुख अंश आ सहभागी हेमा एही महत कार्य। धन्यवाद सत्यनंद बाबू। आपण हेल्पिंग हार्ट्स रो मुखिया, सब आड़े हेल्पिंग हार्ट्स रो काम रो चर्चा चली, आपनर अचीवमेंट टिके कहबे हमबो। आमर अचीवमेंट बोले एते दिन तक आमर बेसिकली मेडिकल फील्ड रे करू, जिन मानकर बड़ बड़ डिजीज माने हितिसी बेसिक गरीब दुखी मानकटा से माने ट्रीटमेंट करे नै प्रदूषण वसाबतर भाव जिन मानकर होती से मानको हम हेल्प करसु, फ्री रे ट्रीटमेंट करावाली चेष्टा करसु और बहुत जगह रे सक्सेस हेछु। आउ ये पढ़ा छुआ मानकर पढ़ा उपरे भी करसु, जिन मानकर भल पढ़ुथबे छुआ माने आउ से माने पढ़ा फाइनेंशियली दुर्बल थिबे से मानको भी हमर आडु अनुष्ठान आडु हेल्प कराबिछि। ए प्रेरणा केनु पाइले आपण? এটা গোটে ভিতরুতি সে আজ্ঞা সমাজ সেবাটা গোটে আন্তরিকতার গোটে সমস্ত ভিতরে দিছি। এটা এটা ধীরে ধীরে মুই একলা আরম্ভ করেছিলি, কিন্তু ইনু মোর আহরি বহুত লোক বাহারি গলে, যেটা কি আহরি ভাল লাগুছে সমস্তর সহযোগ মিশিক। এ ফাইন্যান্সর ব্যবস্থা কেনা করে করছন? ফাইন্যান্সটা আমার প্রত্যেক মেম্বর রু আমি কলেকশন করছু, এটা গোটে ফিজ রকি দিয়েছু, মিনিমাম 50 rupees রকি দিয়েছু, তো সমস্ত নিজ নিজের কন্ট্রিবিউশন করছেন, সেতিরে বহুত কিছু হয়ে পারুছে আর আহরি সহযোগ রে আহরি বহুত কিছু হয়ে পারবা, মানে যে বি চাইলে আপন সংস্থার জুড়ি পারবা। বিলকুল বিলকুল সমস্ত সমস্ত লাগে এটা। আচ্ছা আজ কেন প্রোগ্রাম আছে প্লান্টেশন রো? আমার প্লান্টেশন ফেস্টিভ্যাল আজ স্টার্ট হচ্ছে 7-14 তারিখ, এতির মাধ্যমে আমি গোটে কদলিপালি এরিয়া রে আর বলিটিগ্রা এরিয়া এটা গছ জগামু, গছ জগাবার সঙ্গে তার প্রোটেকশনটা মেন, প্রোটেকশনটা পুরা চারিআডে ঘুরা হবা, তারপরে তার সঙ্গে স্টোরেজ ব্যবস্থা করছু পানির, যেটা সবুলে দিয়ে পারমু পানি ব্যবস্থা, আর তারপরে ফ্ল্যাট বি রকমু যেটা কি সে সবুলে কেয়ার করবা। আপনার গ্রুপরে হারাহারি কত লোক অছন? হারাহারি এবে তো 100+ অছন সবু, আর ধীরে ধীরে বড়ুছন। এটা প্রথম বর্ষ কা প্লান্টেশন রো? নাই আগরু বি করিছিলু করিছিলু, বাকি সেটা সাকসেস হইছে, বহুত কম করেছিলু সেটা সকসেস হয়েছে, কিন্তু এইথর আহরি টিকে বড় আকারে করবার টার্গেট, মানে পাখাপাখি 1000 উপরে এইথর যোজনা করছু। আচ্ছা বিভিন্ন এরিয়ারে বিভিন্ন বদলিপালি আর বলি টিকে দুইটা জায়গায় করবো। কাহিঁকি বিশেষ ধুই যায় কাহ হেলা আপন বাছিছন? বিশেষ পেলে মানে জায়গা তো নেই নেবার দেখুছুন, আমার পাখাকে আউ যেটা হচ্ছে করুছু। সরকারি সরকারি জায়গা তো বহুতটে আছে সেনে ভি আপন মানে করি পারবে, আমার বিডিও অছন তহসিলদার অছন তাঙ্কর সঙ্গে আপন যোগাযোগ করি করি আপন বিভিন্ন জায়গায় করি পারবে। পচলি দিলু আর হচ্ছে নেক্সট ইয়ার মানকু সেটা ভি কেনাল এরিয়া আছে, কেনাল তর তর নে ভি আপন লগাই পারবে, সেটা ভি করমু। এটা ধীরে ধীরে আরম্ভ হইছে ইথর, আকে আকে সেটা মানে ভি করমু সহযোগ করে সমস্তক, এটা বড় কথা নয় সে বহুত কিছু করি হবা। আচ্ছা আজ আপনার প্লান্টেসন প্রোগ্রামে আসিছন ফেস্টিভালে, বেলে ব্যাঙ্ক থ্রু রু কিছু কিছু মানে সরকার তরফ রু দিয়েছে প্লান্টেসন লাগে? হ্যাঁ সরকার ব্যাঙ্ক তরফ আমি সহযোগ করবো, হ্যাঁ আমার স্টাফ মানে আসি দিনে প্লান্টেসন বি সহযোগ করবো, হ্যাঁ আর কিছু ফাইন্যান্সিয়াল বি প্লান্টেসন লাগে যা যা দরকার পড়বে কিছু আমি হেল্প করবে। ধন্যবাদ। আপনার পরিচয় দেবে? মু সত্যনারায়ণ মেহের, গোষ্ঠী অধিকারী বরপালি। আজ আপনার প্লান্টেসন ফেস্টিভালে আসিছন, কেন হিসাবে আপনার যোগদান করছেন? ভিডিও হিসাবে এই যে পব্লিক কেন হিসাবে আসিছন? মতো ভিডিও স্যার ডাকিছেন, ভিডিও স্যার আসছে। তো ভিডিও হিসাবে আপন কানা সহযোগ করি পারবে? আমার এমজি এনার্জি স্কিমে প্লান্ট বর্তমান টাইম আছে প্লান্টেসন, সব জায়গায় প্লান্টেসন হবা, অঙ্গনবাড়ি সেন্টার মানকরে প্লান্টেসন হবা, যে যে জায়গায় দরকার প্লান্টেসন করমু, বৃক্ষ হয়ে জীবন টিক লাইফ, আমি ওজন লেয়ার বড়ি যাচ্ছে, যেতে গছ যোগামু সেতে আমাকে ভাল। কিন্তু পান্ডে আজ্ঞা কহলে কে আমাকে জায়গা নে মিলবা, তো আপন জায়গা যোগান করি দেবে? জায়গা তো মুই দেনে পরে জায়গা দেবার লোক মনে হয়, কিন্তু জায়গা যে আছে আমি প্লান্টেসন পাই সফিসিয়েন্ট স্কোপ আছে, আমি প্লান্টেসন করমু, আগামী দিনে শস্য শ্যামলা করমু, গ্রিন গ্রিন
ବରପାଲି କରବାର ଅଛି, ଗ୍ରୀନ୍ ଆଣ୍ଡ କ୍ଲିନ୍ ବରପାଲି। ହଁ ମ୍ୟାଡ଼ାମ, ମ୍ୟାଡ଼ାମ ଆପଣଙ୍କର ନାଁ କହିବେ, ପରିଚୟ ଦେବେ। ପ୍ରଧାନ ଓମେନ୍ସ କଲେଜ ପିଟି, ହେଲ୍ପିଙ୍ଗ ହାର୍ଟ ଗ୍ରୁପ ମେମ୍ବର, ଆକ୍ଟିଭ ମେମ୍ବର। ଆକ୍ଟିଭ ମେମ୍ବର ଅଛନ୍ତି। ଆଜି କାଣ କାଣ କରା ହବା? ଆଜି ଆମର ପ୍ଲାଣ୍ଟେସନ ପ୍ରୋଗ୍ରାମ ଅଛି, 7-14 ତାରିଖ ଏଇଟା ଚାଲିବ। ଫ୍ୟାମିଲି ସହିତ ସମସ୍ତେ ଆସିଛନ୍ ବହୁତ ଲୋକ। ଆଜି ମୁଁ ଇନୁ ଯେନ୍ ଅଛେ, ମୋତେ ନିଶ୍ଚିନ୍ତ ବହୁତ ଗର୍ବ ଲାଗୁଛି। ଏଇଟା ବରପାଲି ଏରିଆନେ ପ୍ରଥମ ଥର ଆମେ ଯାହା ଦେଖୁଛୁ ଯେ ଫ୍ୟାମିଲି ନେଇକରି ପ୍ଲାଣ୍ଟେସନ କରା ହଉଛି। ହଁ, ଏଇଟା ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ସେଇଟା ଆରମ୍ଭ ହେଇଛି। ତମେ ସେଥିର୍ଲାଗି ଆମେ ବହୁତ ମାସେ ଆଗରୁ କୋସିସ କରିଛୁ। ତମେ ମେମ୍ବରସିପ କରା ହଉଛି। ଆମର ଅନୁଷ୍ଠାନର ମେମ୍ବରଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି, ପ୍ରଥମେ ଆମର ବରପାଲି ବ୍ଲକ ଗୋଷ୍ଠୀ ଉନ୍ନୟନ ଅଧିକାରୀଙ୍କୁ ପୁଷ୍ପଗୁଚ୍ଛ ଦେଇ ସମ୍ମାନିତ କରିବେ। ବିଡ଼ିଓ ବରପାଲିଙ୍କୁ ଓମେନ୍ସ କଲେଜର ପ୍ରିନ୍ସିପାଲ ସାର୍, ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆମର ଯେତେ ବି ମେମ୍ବର ଆସିଛନ୍ ଆଉ ଫ୍ୟାମିଲି ମାନଙ୍କୁ ଆଡ୍ କରାହେଇଛି ସମସ୍ତଙ୍କୁ, ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆମର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ପହିଲା ଆମକୁ ଜାଣିବାର ଅଛି ଯେ ଆମେ କେଉଁଥିଲେ ଏଇଟା କରୁଛୁ। ପହିଲା ହେଉଛି ପ୍ଲାଣ୍ଟେସନ ଫେଷ୍ଟିଭାଲ ଅଫ୍ ହେଲ୍ପିଂ ହାର୍ଟ ବରପାଲି। ତ ପ୍ଲାଣ୍ଟେସନ ଫେଷ୍ଟିଭାଲ କାଁ ହେଲେ କୁହାଯାଉଛି? ଫେଷ୍ଟିଭାଲ ତ ବହୁତ ପ୍ରକାର ରହୁଛି, ଫେଷ୍ଟିଭାଲର ମିନିଂ ହେଉଛି ଯାତ୍ରା, ଯାତ୍ରା ତ ବହୁତ ପ୍ରକାର ରହିଛି। ଏଇଟା କ'ଣ ପ୍ଲାଣ୍ଟେସନ ଫେଷ୍ଟିଭାଲ? ଏଇଟା ମାନେ ହେଉଛି ଯେନ୍ତାକି ଯାତ୍ରା ଆମେ ଛୁଆ ପିଲା ଧରିକି ସମସ୍ତେ ଯାଏସୁଁ, ଇନୁ ଆମେ ଇନୁ ଆଡ଼େ କାଣା କର୍ମା, ସମସ୍ତେ ନିଜ ଛୁଆ ପିଲା ଆସି ଧରିକି ଗୋଟେ ଗୋଟେ ଗଛ ଯୋଗାମା। ଗଛ ଯୋଗାବାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାର ଦାୟିତ୍ୱ ବି ନେମା ଯେ କେନ୍ତାକି ବଡ଼ କର୍ମା, ଯେନ୍ତାକି ଛୁଆ ପିଲାର ଆମେ ଦାୟିତ୍ୱ ନେଇସୁଁ। ଛୁଆ ପିଲାମାନଙ୍କୁ ଆନ୍ବାର ଆଉ ଗୋଟେ କାରଣ ହେଉଛି ଯେ ସେମାନେ ବି ଶିଖିପାରିବେ ଯେ ଗଛ ଯୋଗାବାଟା ଗୋଟେ ପରମ୍ପରା ହଉ, ଗୋଟେ ଯାତ୍ରା ଆଡ଼େ ହେସି। ଯେତେ ଗଛ ପ୍ଲାଣ୍ଟେସନ କରିପାରିବେ ଏନ୍ଜିଓ ସ୍କିମ୍ରେ ପଇସାର ଅଭାବ ନାହିଁ, କୋଟି କୋଟି ଟଙ୍କା ଅଛି, ଆମେ ଖର୍ଚ୍ଚା କରି ନେଇପାରିବା। ଯେତେ ଗଛ ଲଗାଇପାରିବେ ଦୁଇ ଜାଗାକୁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପ୍ଲଟ୍ ଆଣନ୍ତୁ, ପ୍ରାଭିଲିୟନ୍ଟେ କରିବା, ପ୍ରାଭିଲିୟନ୍ଟେ କରିବୁ ତା ବୋଲି କହିବା। ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ବାହାର କରମା, ଯେତେ ଆମେ ପ୍ଲାଣ୍ଟେସନ କରମା ଆମେ ଆମକୁ ବି ଭଲ ଆମର ଆରାମ। ଗୋଟେ ପ୍ଲାଣ୍ଟେସନ ପ୍ରୋଗ୍ରାମ କରୁଛନ୍ତି ଭାଇମାନେ ବୋଲି ମୁଁ 3-4 ଦିନ ତଳେ ଜାଣିଲି, 4 ଦିନ ଖଣ୍ଡେ ତଳେ ଜାଣିଲି। ମୋତେ ବହୁତ ଆଗ୍ରହ ଲାଗିଲା, ମୁଁ ସେଥିରେ ଯୋଗ ଦେଲି। ଆଉ ବିଡ଼ିଓ ସାର୍ ତ କହିଲେଣି ପ୍ଲାଣ୍ଟେସନର ଇମ୍ପୋର୍ଟାନ୍ସ ଅବଧରେ, ଗଛ ଲଗାଇବାର କ'ଣ ତାର ପଜିଟିଭ୍ ଅଛି, କ'ଣ ଗଛ କାଟିବା ଦ୍ୱାରା କ'ଣ ନେଗେଟିଭ୍ ହେଉଛି ତା ବିଷୟରେ କହିଲେ। ମୁଁ ଖାଲି ଆପଣଙ୍କୁ ଏତିକି କହିବି, ଗଛ ଲଗାଇବାଟା ଖାଲି ଗୋଟେ କାମ ନାହିଁ, ଏବେ ଏ ଯେତିକି ଗଛ ଆଜି ଲଗାମା ଆମେ ସେଇଟା ବଞ୍ଚିବା ଯେନ୍ତା ସେଇଟା ଆମର ବେଶୀ ଚେଷ୍ଟା କରିବା କଥା। କାହିଁକି ଗଛ ନାହିଁ ବଞ୍ଚିଲା ଯଦି ଆମର ଲଗାଇବାର କିଛି ମୂଲ୍ୟ ନାହିଁ, ଆଜି ଲଗାଇଦେବା ଆମେ କାଲି ପଳାମା ଭୁଲିଯିବା। ଯଦି ଗଛ ଯେମିତି ବଞ୍ଚିପାରିବା, ଗଛମାନେ ଲଗାଇଛନ୍ତି ଗଛ, ସେ ଆମେ ଦେଖିଲି ଆସିକି ଦେଖିଥିଲୁ, ମୋର ଦିନ 50% ବୋଧେ ଗଛ ବଞ୍ଚିଛି ତାଙ୍କ ପ୍ରଚେଷ୍ଟାରେ, ମୋତେ ବହୁତ ଖୁସି ଲାଗିଲା। ଆମେ ତ ବହୁତ ପ୍ଲାଣ୍ଟେସନରେ ମୁଁ ବହୁତ ପାର୍ଟିସିପେଟ୍ କରିଛେ, ବହୁତ ଏଇଟା କରିଛେ, କିନ୍ତୁ ଗଛ ଲଗାଇବା ତ ଖାଲି, ତାପରେ ଆଉ କିଛି ନାହିଁ, ପାଣି ବି ଆଉ ଦେବାର ନାହିଁ। ଆମେ ଗଛ ବଞ୍ଚେଇବା, ଲଗାଇବା ଆଜି, ବଞ୍ଚେଇବା, ପାଣି ବି ଦେମା, ନେକ୍ସଟ ଇୟର ଗୋଟେ ବର୍ଷ ପାଇଁ ବଞ୍ଚେଇ ଦେମା। ଏ ବର୍ଷ ତ ଅକ୍ଟୋବର ନଭେମ୍ବର ପାଣି ଦେବାକୁ ପଡ଼ିବ, ଯେମିତି ହେଲେ ତାପରେ ନେକ୍ସଟ ଇୟର ଗୋଟେ ଧାନ ମଞ୍ଜିଟେ ନେଇକରି ଯଦି ଆମେ କ୍ଷେତ ଲଗାଇଦେମା, ଗୋଟେ ଧାନ ମଞ୍ଜି ନେଇ ହୁଏ, ସେ 300-400-500 ପରିଣତ ହେଇଯାଏସି। ତ ଆଜି ମୋର ସୌଭାଗ୍ୟ ଯେ ଏଇ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ମୁଁ ଭାଗ ନେଇଛେ। ଆମ ସତ୍ୟାନନ୍ଦକେ ଦେଖିଛେ, ହେଲ୍ପିଂ ହାର୍ଟର ପ୍ରଥମ ଉଦ୍ୟୋକ୍ତା, କ୍ରେଡିଟ ତାଙ୍କୁ ମନେ ଦିଏ, ତାଙ୍କର ସାଙ୍ଗେ ଯୋଡ଼ିଥିବା ବାକି ସମସ୍ତଙ୍କୁ ମୁଁ କ୍ରେଡିଟ୍ ଦେବି।
ଆମେ ମଝିରେ ମଝିରେ କଥା ହେସୁଁ ଏବଂ ମୁଁ ତାଙ୍କୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲି, କହିଥିଲି ଯେତେବେଳେ ଆମେ ବସିକି ଦୁଇ ଭାଇ କଥା ହଉଥିଲୁ, ମୁଁ ତାଙ୍କୁ କହୁଥିଲି ତୁମେ ଚାଲବାର ଆରମ୍ଭ କର, ବହୁତ ଜଣ ତୁମର ସାଙ୍ଗେ ନିଃସ୍ୱାର୍ଥପର ଭାବେ ଯୋଡ଼ିବେ, ଆଉ ଏଇଟା କହିବାର ଲାଗି ମୁଁ କେନ୍ସି ସଙ୍କୋଚ ବୋଧ ନାଇଁ କରେ ଯେ ଆଜି ହେଲ୍ପିଂ ହାର୍ଟରେ ଯେନ୍ ସଦସ୍ୟ ଅଛନ୍ ଏବଂ ଯେନ୍ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପଣମାନେ ନେଉଛନ୍ ହାତକେ, ଏଇଟା ବିଲକ୍ଷଣ ହେ ଅତୀତରେ ଏନ୍ତା କିଛି ବରପାଲି ଅଞ୍ଚଳରେ ଏତିକି ସକ୍ସେସଫୁଲ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନାହିଁ, ଆଉ ସେଥିର୍ଲାଗି ଆପଣଙ୍କର ଶିକ୍ଷା, ଆପଣଙ୍କର ସହୃଦୟତା ଏବଂ କିଛି କରବାର ଯେନ୍ ଜୁନୁନ୍ ଅଛେ ସେଟା ଆପଣମାନଙ୍କୁ ସହଯୋଗ କରୁଛେ। ଏନ୍ତା କେନ୍ସି କାରଣ ନାଇଁ ଯେ ବରପାଲି ଅଞ୍ଚଳର କେନ୍ସି ବି ସଂସ୍ଥା ଆପଣଙ୍କୁ ସହଯୋଗ ନ କର। ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଜୁହାର। ଆଜି ଯେନ୍ ହେଲ୍ପିଂ ହାର୍ଟ ଇ ପ୍ରୋଗ୍ରାମଟା କରିଛେ ଏଇଟା ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିଲା, ଆଉ ବାରମ୍ବାର ଯଦି ଏନ୍ତା ପ୍ରୋଗ୍ରାମ ମାନେ ନାଇଁ ହେବା ବେଲେ ଭବିଷ୍ୟତ ପିଢ଼ିରେ ଆମର ଛୁଆମାନେ ଅକ୍ସିଜେନ୍ ସିଲିଣ୍ଡର ଧରିକିରି ପଆଡ଼େ ବୁଲୁଥିବେ ନାକେ ଲଗେଇକି, ତା ଲାଗି ଅକ୍ସିଜେନ୍ ନଥାଏ କାହାକିରେ ଲାଗି, ସେଥିଲାଗି ମୁଇଁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ହେଲ୍ପିଂ ହାର୍ଟ। ବୃକ୍ଷ ପ୍ରେମୀ ସମସ୍ତ ଭାଇ ଭଉଣୀ, ଯେନ୍ତାକି ସାର୍ କହୁଥିଲେ ଇଏ ଗଛ ଲଗେଇଦେବାଟା ବହୁତ ସାରା ଲୋକ ଯୋଗାଉଛନ୍, ବାକି ଗଛ ଯୋଗେଇ ଦେଇ ସାରିଲା ପରେ ତାକେ ପାଣି ଟୋପ ଦେବାର ବି ଆଉ ଦେଖ୍ବାକେ ନାଇଁ ମିଳିବାର, ସେ ଗଛ ହେନ୍ତା ହେନ୍ତା ଖରାପ ହେଇଯାଉଛେ। ତ ତାର୍ ଲାଗି ମୁଇଁ ସଂସ୍ଥା ତରଫରୁ ଆମର ଯେନ୍ ହେଲ୍ପିଂ ହାର୍ଟ ସଂସ୍ଥା ଅଛେ, ଆମେ କରିଛୁ କ'ଣ କି ଗୋଟେ ଆଡ଼ପ୍ଟେସନ୍ କରିଛୁ, ଗୋଟେ ପ୍ଲାଣ୍ଟ ଜଣେ ଆଡ଼ପ୍ଟ କରିବା, ଯେଉଁଥିଲାଗି କି ଆଜିର ଥିମ୍ ଲାଇନ୍ ଅଛି ୱାନ୍ ଫ୍ୟାମିଲି ୱାନ୍ ପ୍ଲାଣ୍ଟ ଆଣ୍ଡ ଦ୍ୟାଟ ଇକ୍ୱେଟ୍ସ ଟୁ ୱାନ୍ ଜଙ୍ଗଲ, ୱାନ୍ ଫ୍ୟାମିଲି ୱାନ୍ ପ୍ଲାଣ୍ଟ ୱାନ୍ ଜଙ୍ଗଲ। ତ ତାର୍ ଲାଗି ତା ଭିତରେ ଯାହା ଦେଖୁଛନ୍ ବହୁତ ସାରା ଲୋକ ନେଇ ଆସି ସାର୍ ବିଏମ୍ ସାର୍ ଆମର ପ୍ରୟାସ ଦେଖିକି ସାର୍ଙ୍କୁ ଖରାପ ଲାଗୁଥିଲା, ଆମକୁ କହୁଥିଲେ କି ଆପଣମାନେ ବିଗତ 10-15 ଦିନ ହେଲା ଆମେ ଦେଖୁଛେ କି ଆପଣମାନେ କେନ୍ତା କାମ କରୁଛନ୍ ଏତାର୍ ଲାଗି, ଆଉ ଇଏ ଫେଷ୍ଟିଭ୍ ଗୋଟେ ବହୁତ ଲମ୍ବା ଚୌଡ଼ ଫେଷ୍ଟିଭ୍ ହେବା ବୋଲିକି ମୁଁ ଆଶା କରୁଥିଲି, ଆଉ ଏତିକି ଦେଖିକି ଆପଣମାନେ ଡିସକରେଜ୍ ହେଉଥିବେ।